শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সৈয়দ আহমদ দেবিদার। 26 মাসের পরে রেডিওতে আমরা শুনি ঢাকাতে কি হচ্ছে না হচ্ছে। 21 এপ্রিল আমি বাড়ির থেকে রওনা দিই দেবীপুর। দেবীপুর এখানে বাস উঠলাম আগরতলা। আগরতলা যাওয়ার পরে সেখানে কংগ্রেস ভবনে গিয়ে হাজির হইলাম। হাজির হইলে আমার নাম লিপস্টিক করা হইল। অনেক লোক আসিল, সেখান থেকে নিয়ে বেল তুলি আমাদের একটা ট্যান্ডেট ক্যাম্প করছিল, যেদিকে করছে এর পরের দিনে আপনি ওই ট্যান্ডেট ক্যাম্পে আপনার এই সেল দিল। সেল দিলে আপনি মনে করেন এই ট্যান্ডেট ক্যাম্প থেকে প্রায় 200 বছর দূরে আপনি সেলটা পড়ছে। তখন এখান থেকে বাইকে তারা আমাদের নিলে বকুলনগর। বকুলনগরে নিলে এটা দুটা কোম্পানি, একটা হলো এ কোম্পানি, একটা দুই কোম্পানি। একটা এই কোম্পানিতে তারা ক্যাপ্টেন মান, একটা হলো ক্যাপ্টেন মান সিং। এই ক্যাম্পটা গ্রাউন্ড বেড়ার এটা পরিচালিত করতো হামিদুর রহমান সাহ, এমপি হামিদুর রহমান সাহ, উনি নিয়োজিত আছেন এখন। কম করে হলো আমাদের 3 মাস সেখানে ট্রেনিং হয়েছিল। 3 মাস ট্রেনিংয়ের পরে আমাদের সোনামুড়া নর্থে, সোনামুড়া নর্থ কুমিল্লার পাশে ট্রেনে ক্যাম্প করে আমরা থাকার জন্য একটা ইয়ে করবো। এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা তারা পরিচালনা করবো। 14 আগস্ট নর্থে এক অফিসার আসলো, কিন্তু ভারতের অফিসার না কি এর অফিসার এটা সব বলতে পারলাম না। ওদের নির্দেশ দিল তাদের ভিতরে বাড়ান 14 জন করে। তো 14 জনের মধ্যে আমাদের এলাকায় দেবিদ্বারে, পুতুলি, এদিকে ইসুপুর, এর বিভিন্ন এলাকায় এই লোকগুলো আমাদের বর্ণন করো। 14 জন লোক বর্ণন করে তারা ভিতরে প্রবেশ করাইলো, একটা নৌকা দিয়ে দিল। দেওয়া দেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসলাম। আসার পরে আমাদের নির্দেশ দিল কি তোমরা কোনখানে কে বাংলাদেশ, মানে বাংলাদেশের বিরুদ্ধে বা এই স্বাধীনতার বিরুদ্ধে কি করে না করে, তারা কারা কী করে, রাজাকার, এগুলোর একটা সন্ধান নিয়ে আপনার পার্শ্ববর্তী যারা আপনার এফএম আছে তাদের সাথে যোগাযোগ করে সেখানে আসতো। এরপরে এখানে আমরা দীর্ঘ কিছুদিন রইলাম শিবপুরে। শিবপুর থেকে এরপরে এখানে জাফরগঞ্জ রাজাকার এখানে কমান্ডার ছিল, সে খুব খারাপ ছিল আসু। এই আসু তখন আমরা এখানে উত্তর থেকে শিবপুর থেকে আসলাম, এদিক থেকে আপনারা ইয়া বিভিন্ন জায়গার থেকে আমরা ইয়া তারা একই করি, একই করার মধ্যে তারা এখানে মৃত্যুবরণ করে। কলেপুরি এই এলাকাটা একটু পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেল। এর কিছুদিন পরে
দেশাধীন হইলে আমরা দেবিদার আসলাম, দেবিদার আইয়া রইলাম আর কি, স্কুলে রইলাম। এবং দেবিদার আইয়া দেখলাম যে বিভিন্ন যে চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যানের বাপটা কিন্তু তারা সবাই রাজা কাটছে, তো এগুলোরে ধরে ধরে আনলো। এখানে থাকার পরে আপনার আমাদের একটা নির্দেশ দিল, আমরা মনে মতো মালয়েশিয়া ক্যাম্পে গেলাম। মালয়েশিয়া ক্যাম্পে গেলে আমাদের 300 টাকা দিল, একটা গামছা দিল, একটা লুঙ্গি দিল, একটা শাড়ি বেরিয়ে দিল। এটা নিয়ে আমরা দেশে আসলাম। 2001 সালে আমাদের একটা নামকরণ হলো, নামকরণের জন্য মুক্তিযুদ্ধ, আমরা এই দেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের এই সরকারি স্বীকৃতি, সরকারিভাবে স্বীকৃতি রইল। এ পর্যন্ত আমরা বসবাস করতেছি, আছি, সুখে আছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।